দোকানে চলে এসেছি এখন, আর তোমার দাদা ভাইয়ের সেই যা কাজ, এই যে মালগুলো সাজায়, এসে যে সাজাচ্ছে দেখতে পাচ্ছ, তো এসে দেখলাম অনেকটা চেঞ্জ হয়ে গেছে দোকানের জিনিসপত্র, যেরকম দেখে গেছে সেরকম অন্যরকম হয়ে গেছে সব সাজিয়ে। এই যে আর কিছু বিক্রি হয়ে গেছে, তো ওই জন্য অন্য অন্য জায়গায় রেখেছি মালগুলো। আমাদের দাদা ভাই এখন এই দেখতে পাচ্ছ কালেকশন সব বের করে দিচ্ছে, কোন কোন কালেকশন দেখাতে হবে, সব কালেকশন তো একদিনে দেখানো যাচ্ছে না, ওই জন্য কিছু কিছু মাল দেখাচ্ছি, কিছু কিছু কালেকশন পাঞ্জাবিও রয়েছে। পাঞ্জাবি দেখাবো, পাঞ্জাবিও দুটো বের করে দাও, তো আমি সব কিছু একটা একটা করে দেখাবো। তোমার দাদা ভাইকে দেখাতে বলেছি, সে তো কি বলবো, সে লজ্জা পায় দেখাতে, তো আমারই দেখাতে হবে। ছেলেদের জিনিস তো আর পরে পরে দেখাতে পারবো না, হচ্ছে মানে খুলে খুলে দেখিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, এই রাউন্ডটা পুরো উপর থেকে অবধি, এই রাউন্ডটা হচ্ছে সব ছেলেদের জিনিস রাখি এখানে, আর দাঁড়াও, হ্যাঁ এখানে সব ছেলেদের জিনিস রাখা হয়। হ্যাঁ, আর এই সাইডটা তো ছেলেদের জিনিসই রাখা হয়, আর এই থেকে ওই ফ্লোর অবধি পুরো মেয়েদের, এই যে ওখান থেকে এই অবধি সব মেয়েদের কালেকশন। একটা জিনিস তোমাদেরকে দেখাবো, আমি এর আগের ভিডিওতে তোমরা আমাকে একটা সোয়েটার পরতে দেখেছো, আর আমি ওখানে বলেছিলাম যে সোয়েটারটা আমার খুব পছন্দ হয়েছে, আমি তো একটা নেবই এরকম বলেছিলাম, কিন্তু তারপর ভাবলাম না ওর বিক্রি হোক, তারপর যদি পরে একটা থাকে বা যদি না থাকে তাহলে আমি পরে যেখান থেকে এনেছি সেখান থেকে আমি নিয়ে নেবো। তো তোমার দাদা ভাই কী করেছে, আমি যেটাই পরেছি সেটাই ও মানে সাইড করে রেখেছে, মানে ও বিক্রি করতে দেবে না, মানে বিক্রি করবে না, ওটা আমার জন্যই রেখেছে। তো এই যে দেখতে পাচ্ছি এই সোয়েটারটা, তো এখন বলছে এটা পরতে আমাকে, তো আমি বললাম না এই সোয়েটারটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো, তো আমি ওকে কিছু বলিনি যে আমার জন্য রেখে দেবো বা কিছু, ওই জেচি এটা রেখে দিয়েছে আমার জন্য, যে আমি সাইড করে রেখেছি যাতে কেউ এসে পছন্দ হলে আবার নিয়ে যেতে পারে ওই জন্য। তো তোমার দাদা ভাইয়ের তরফ থেকে এই দোকান দেওয়ার পর থেকে, দাদা ভাইয়ের তরফ থেকে এটা আমার জন্য গিফট, শীতের গিফট, উইন্টার গিফট এটা বলতে পারো। আমি এই দোকান থেকে নিয়েছি হচ্ছে মার জন্য একটা চাদর নিয়েছিলাম, ব্লাউজ নিয়েছিলাম, আর বাবার জন্য লুঙ্গি নিয়েছিলাম, আর মেয়ের জন্য দুটো প্যান্ট আর দুটো সোয়েটার নিয়েছিলাম, আমার জন্য কিছুই নিইনি। তো তোমার দাদা ভাই দিয়েছে তাই নিলাম, নাহলে আমি এখনও নিতাম না, আমার ইচ্ছা ছিল পরে নেবো এখন না, তো এটা তোমার দাদা ভাই দিয়েছে, থ্যাংক ইউ। এই ড্রেসটা হচ্ছে এখানের, এই মানে এটা হচ্ছে সোয়েটার চুড়িদার, তোমরা তো দেখেই বুঝতে পারছো, এই দেখতে পাচ্ছি রঙের, এই যে, তো এটা হচ্ছে সোয়েটার চুড়িদার, এখান থেকে আমি পরলাম, এটা পরেছি একটা, এর কালার আসেনি তো অনেক, তো এটা পরে আমি ভিডিওটা করবো ওই জন্য পরেছি। তো আমি ছেলেদের জিন্স দেখাচ্ছি, হ্যাঁ জিন্সের কিন্তু আমি যা যাই দেখাচ্ছি সব কিছুর মধ্যে সাইজ আছে, হ্যাঁ জিন্সের ধরো 30, 32, 34, 36 সব সাইজ পেয়ে যাবে, কালারও পেয়ে যাবে। হ্যাঁ আমি জাস্ট দুটো দেখাচ্ছি, সব দেখানো তো সম্ভব না। এই দেখতে পাচ্ছ ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক দিয়ে সাদা, সাদা তো ব্ল্যাক দিয়ে সাদা দিয়ে একটা চেক, এই যে সাদা দিয়ে একটা ডিজাইন করা, যাই হোক ছেলেদের ব্যাপারে আমি তো অত বুঝি না, তো তোমরা দেখে নাও। আর একটা জিনিস দেখাবো, হ্যাঁ এই জিনিসটা দেখতে পাচ্ছ, একটা বেল্ট, ফ্রি বেল্ট দিচ্ছে, তো এটা হচ্ছে জ্যাকেট, আর এটা হাত কাটা জ্যাকেট দেখতে পাচ্ছ, কালারটা ভীষণই সুন্দরের, আর এখানে চেইন সিস্টেম করা আছে, এবং দুটো পকেট রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এই যে। এবার দেখা হচ্ছে সোয়েটার শার্ট ছেলেদের, তো এখানে কিন্তু অনেক কালার পেয়ে যাবে, আমি সব কালার কিন্তু দেখাচ্ছি না, আমি একটা কালার দেখাচ্ছি, ক্যাটালগটা দেখে নেওয়া যায়, এরকম আসবে সোয়েটারটা, এরকম আসবে সোয়েটারটা, কিন্তু ভারী পাতলা না, কিন্তু ভীষণই ভারী বলতে গেলে, নিচে একটা গেঞ্জি পরে এটা পরে নিলে আর কিছু লাগবে না,
এই যাচ্ছে সোয়েটার, এর অনেক কালার পেয়ে যাবে এবং সাইজ তো অবশ্যই পেয়ে যাবে। দেখতে পাচ্ছো কালারটা এত সুন্দর, সবাইকে মানাবে এই কালারটা, প্রত্যেকটা কালারই সুন্দর। আর ভীষণ ভারী কিন্তু সোয়েটারটা, কতটা বোঝা যাচ্ছে জানি না, ভারী সোয়েটারটা। আর এই যে হাতা, এটাকে বলে হচ্ছে সোয়েটার শার্ট। আর এই দেখতে পাচ্ছ একটা হুডি সোয়েটার, এর সব সাইজ পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ কালারটা অসম্ভব সুন্দর, এই দুই পাশে দুটো পকেট পকেট রয়েছে দেখতে পাচ্ছ, এই যে পকেট। আর এই যে পিছন ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে এরকম, সামনেটা দেখো, এর কালার এবং সাইজ পেয়ে যাবে। এখন একটা প্যান্ট দেখাবো তোমাদের, এই প্যান্টটা বলতে গেলে এখন বেশি চলে, আর ছেলেরা বলতে গেলে এই প্যান্টটাই বেশি পরে এখন। এটার নাম হচ্ছে জারা প্যান্ট, দেখতে পাচ্ছ এলাস্টিক টাইপের এখানে, আর দুই মানে দুই সাইডে দুটো পকেট যাচ্ছে, পিছনেও পকেট যাচ্ছে। তো এর সাইজও পেয়ে যাবে, এর কালার একটাই কালার হবে, ব্ল্যাক কালার, এর কোনো কালার হবে না। আর সাইজটা তোমরা পেয়ে যাবে। একটা ভারী জ্যাকেট তোমাদেরকে, তো এই জ্যাকেটটা তো বলতে গেলে এখন বেশি চলছে বলতে গেলে, দেখতে পাচ্ছ এই যে এর এখানে ব্লু কালার, তো এর অনেক কালার পেয়ে যাবে, এই চেকটা অন্য কালারও পেয়ে যাবে, সব সাইজ পেয়ে যাবে। আর এই দুই সাইডে দুটো পকেট আছে দেখতে পাচ্ছ, এই যে পকেট। আর পিছনে এখানে চেন সিস্টেম দেখে দিচ্ছি, এই দেখতে পাচ্ছ এখানে একটা চেন রয়েছে টুপি, এখানে তোমরা টুপি দিয়ে চাইলেও পড়তে পারবে এটা। এই শার্টটা আর খুলছি না, কারণ জানো এটা খুললে ভাস করা মানে ভীষণ একটা অসুবিধার ব্যাপার। তো আমি দেখে দিচ্ছি এই শার্টের তোমরা অনেক কালার পেয়ে যাবে, এগুলো হচ্ছে চেক শার্ট, দেখতে পাচ্ছ চেক করা চেক চেক শার্ট। আর এর কিন্তু অনেক কালার রয়েছে দেখতে পাচ্ছ, এখানে তিনটে কালার, আরও অনেক কালার রয়েছে কিন্তু আমি তিনটে কালার দেখতে। তো আমি এখন তোমাদের দুটো প্যান্ট দেখাচ্ছি, এই প্যান্টগুলো খুব চলে এখন, তোমার দাদাভাই একটা পরে আছে আর বাড়িতেও আছে একটা, দুটো আছে তোমার দাদাভাই। তো এগুলোকে বলে জোকার প্যান্ট, তো এর দুটো কালার এই দেখতে পাচ্ছ, সব সাইজ হয়ে যাবে। আর পায়ের কাছে হচ্ছে এলাস্টিক দেওয়া থাকে, এগুলোর নাম হচ্ছে জোকার প্যান্ট। কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো ফ্রেন্ডস, তো কিছু কালেকশন দেখালাম, আরও কালেকশন দেখাবো, একদিনে তো সব হয় না, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, ওই জন্য মেয়েদের কালেকশনও কিছু শাড়ি এসছে দেখাতে পারলাম না। আর ছেলেদের তো প্রচুর রয়েছে, শর্ট প্যান্ট থেকে পাঞ্জাবি থেকে শুরু করে ধুতি গামছা, মানে সব অল টোটাল সব কিছু এই দোকানে পাবে তোমরা। তো যাই হোক, ভিডিওটা বেশি কথা বলবো না, এখানেই শেষ করছি, খুব ভালো থেকো সুস্থ থেকো। আর আমার পরিবারে যারা এখনও জয়েন হয়নি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাও, আর আমার ভিডিও দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করে দাও। তো ভিডিওটা এখানে শেষ করছি, গুড নাইট।